সেমিফাইনালের চার দলের চার কারিগর বিশ্বকাপে সেমিফাইনালিস্টদের নায়ক কারা এমন প্রশ্নের জবাবে উঠে আসবে রোহিত শর্মা ডেভিড ওয়ার্নার কেইন উইলিয়ামসন জো রুডদের নাম কিন্তু এই প্রধান পারফর্মারদের পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করেছেন কিছু ক্রিকেটার যারা নেপথ্যে থেকে দলের জয়ে ভূমিকা রেখেছেন অ্যারন ফিঞ্চ বিশ্বকাপের বেশ আগের ঘটনা নিউজিল্যান্ডে বল ট্যাম্পারিং এর ঘটনায় যখন অস্ট্রেলিয়ার মাঠের ক্রিকেট ফোকাসের বাইরে তখন দল সামলানোর দায়িত্ব পান অ্যারন ফিঞ্চ তখন তাকে নিয়ে প্রশ্ন ওঠে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের মধ্যে তবে বিশ্বকাপ যত ঘনিয়ে আসে ততই ফিঞ্চ গ্রহণযোগ্য হয়ে ওঠেন প্রশ্ন ছিল এটা যে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ যখন ফিরে আসবেন তখন কিভাবে সামলাবেন ফিঞ্চ এখন এসব প্রশ্ন অতীত অস্ট্রেলিয়া সেমিফাইনালে মাত্র দুটি ম্যাচ হেরেছে নয় ম্যাচের মধ্যে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে বড় ব্যবধানে এসব ক্ষেত্রেই মাঠের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডেভিড ফিঞ্চ ওয়ার্নার তিনটি সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের তালিকায় আছেন ওপরের দিকে কিন্তু তার ব্যাটিং আলোচনায় এসেছে বেশ কয়েকবার আগের চেয়ে বিশেষ করে যে দুটি ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে ব্যাক দিয়েছে ফিঞ্চ নয় ম্যাচে পাঁচশো সাত রান তুলেছিলেন তিনি সর্বোচ্চ একশো তিপ্পান্ন স্ট্রাইক রেট একশো দুই জনি No. ইংল্যান্ড আস শুরুর আগেই একটা ধাক্কা খায় জেসন রয়ের দীর্ঘদিনের ওপেনিং পার্টনার অ্যালেক্স হাইসল ড্রাগ নেয়ার দায়ে নিষিদ্ধ হন জাতীয় দল থেকে জেসন রয়ের সাথে তাহলে কে ব্যাট করবেন জনি বেয়ারস্টো নাকি রুট শেষ পর্যন্ত একাদশে ঢুকলেন বেয়ারস্টো প্রথম ম্যাচে ইমরান তাহিরের স্পিন বুঝতে না পেরে কোনো রান না নিয়ে আউট হয়ে যান সেই ম্যাচে জয় পায় ইংল্যান্ড এরপর পাকিস্তানের সাথে বত্রিশ শ্রীলঙ্কার সাথে শূন্য রানে এবং অস্ট্রেলিয়ার সাথে সাতাশ রানে আউট হন এই তিন ম্যাচেই ইংল্যান্ড হেরে যায় বাংলাদেশের সাথে একান্ন ওয়েস্ট ইন্ডিজের সাথে ৪৫ ও আফগানিস্তানের সাথে তার রান নব্বই এই তিন ম্যাচে জয় পায় ইংল্যান্ড আর শেষ দুই ম্যাচ যখন ইংল্যান্ডের জন্য বাঁচা মরার লড়াই তখন জনি বিয়ারস্টো করলেন দুটি সেঞ্চুরি ভারতের বিপক্ষে একশো এগারো নিউজিল্যান্ডের বিপক্ষে একশো ছয় রান লকি ফার্গুসন নিউজিল্যান্ড বিশ্বকাপের শুরু করে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে মাত্র একশো ছত্রিশ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা পহেলা জুনের সেই ম্যাচে ২২ রানে তিনটি উইকেট নেন লোকি ফার্গুসন তখনও বিশ্বকাপের শুরু কেবল তাই আলোচনায় আসার মতো কিছুই ছিল না এরপর আফগানিস্তানের সাথে নেন সাঁত্রিশ রানে চার উইকেট তবে নিউজিল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন এলো অর্থাৎ মাঝপথে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে গুরুত্বপূর্ণ উইকেট নেন ফার্গুসন গতি ও নিয়ন্ত্রণ মিলিয়ে বিশ্বকাপের অন্যতম সফল বোলার ফার্গুসন সাত ম্যাচে সতেরোটি উইকেট নিয়েছেন লকি ইকোনমি রেট পাঁচের নিচে গড় সাড়ে আঠারো জসপ্রীত বুমরা ভারতের খ্যাতি তাদের ব্যাটিং লাইন জন্য সবচেয়ে কিন্তু বোলিং যে কোনো বিশ্বকাপে তাদের প্রধান অস্ত্র হতে পারে সেটা ভাবার মানুষ খুব কমই পাওয়া যাবে কিন্তু এই বিশ্বকাপে ভারতের অন্যতম বড় শক্তির জায়গা ছিল তাদের বোলিং মূলত পেস বোলিং যার নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা বিশেষায়িত বোলিং অ্যাকশন গতি ও ইয়র্কারে নিয়ন্ত্রণ সব বিষয়ে অধিনায়কের জন্য পরিপূর্ণ প্যাকেজ এই বুমরা শুরুতে মাঝে ও শেষে উইকেটের প্রয়োজনে কিংবা রান রেট সামাল দিতে বুমরাকে ব্যবহার করে থাকেন বিরাট কোহলি ফলাফলও এসেছে ভালো আট ম্যাচে সতেরোটি উইকেট নিয়েছেন তিনি প্রথম পাঁচ বোলারের মধ্যে তার ইকোনমি রেট সবচেয়ে কম গড় উনিশ দশমিক পাঁচ দুই মূলত বুমরাকে ঘিরেই গড়ে ওঠে ভারতের বোলিং পরিকল্পনা আইসিসি ওয়ার্ল্ড কাপ টু সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া ম্যানচেস্টারে মহারন বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া গ্রুপ পর্বে দুই দলের লড়াই বৃষ্টিতে ভেসতে গিয়েছিল মঙ্গলবার ম্যাচের দিন এবং বুধবার রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেস্তে যায় তাহলে বিশ্বকাপের ফাইনালে সরাসরি চলে যাবে কোহলি অ্যান্ড কোম্পানি কিন্তু কিভাবে জানেন দু হাজার উনিশ বিশ্বকাপে নকআউটে বৃষ্টির জন্য নিয়ম দুটি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে প্রতিদিনই একশো বিশ মিনিট পর্যন্ত সময় বাড়ানো যাবে খেলা শেষ না করার জন্য তবে সব ম্যাচেই দুই দলকে অন্তত বিশ ওভার খেলতে হবে কোনো ম্যাচ নির্ধারিত দিনে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে শেষ না হলে রিজার্ভ ডেতে তা আগের দিন যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে কোনো ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে নিষ্পত্তি হবে কোন সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ লিগে যে দলের পয়েন্ট বেশি ছিল তারা ফাইনালে চলে যাবে এই নিয়মে ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে সরাসরি চলে যাবে ভারত অন্যদিকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ ভেসতে গেলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে এই নিয়ে সপ্তমবার সেমিফাইনালে খেলবে টিম ইন্ডিয়া এর আগের ছয় মধ্যে তিনবার জিতেছে ভারত হেরেছে তিনবার চেস্টারে মহারণে বাইশ গজে একে অপরকে টেক্কা দিতে তৈরি ম্যান ব্যাটসম্যান ব্লুজরা কিংবা ব্ল্যাক ক্যাপসরা আর হাই ভোল্টেজ সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে চোদ্দ জুলাই লর্ডসে ফাইনালে খেলবে ভারত কারণ পনেরো পয়েন্ট নিয়ে এক নম্বরে লিগ শেষ করেছে টিম ইন্ডিয়া কিউইরা এগারো পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে লিগ শেষ করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি হতে পারে ভারতের প্রথম একাদশ বৃষ্টির কারণে লিগের ম্যাচ ভেস্তে যাওয়ায় নক ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড হাই ভোল্টেজ এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ভারতীয় দলে কে খেলবেন তা এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচে দুটি পরিবর্তন করা হতে পারে বলে সূত্রের খবর ওপেনে রোহিত ও রাহুল চলতি বিশ্বকাপে পাঁচটি শতরান করে রেকর্ড বুকে নাম নথিভুক্ত করা তথা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মার সঙ্গে কে এল রাহুলের ওপেনিং জুটি সফল চোটের কারণে ভারতীয় দলের এক নম্বর ওপেনার শিখর ধাওয়ান ছিটকে যাওয়ায় তার শূন্যস্থান যথাযথভাবে পূরণ করেছেন রাহুল গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানও করেছেন কর্ণাটকের ব্যাটসম্যান বিরাট কোহলি চলতি বিশ্বকাপে একবারও তিন অঙ্কের ঘরে পৌঁছতে না পারলেও তিন নম্বর স্থানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যে বিশ্বের সেরা ব্যাটসম্যান তা আর বলার কোনো অপেক্ষা রাখে না ঋষভ পন্থ ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ভালো ব্যাট করে সেমিফাইনালেও ভারতীয় ক্রিকেট দলের চার নম্বর স্থান পাকা করেছেন ঋষভ পন্থ এম এস ধোনি উইকেটের পেছনে এবং ব্যাট হাতে খুব একটা সফল না হলেও পাঁচ নম্বরে নামা এম এস ধোনির অভিজ্ঞতা নক কাজে আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে ব্যাট বলে এখন পর্যন্ত খুব একটা চমকপ্রদ পারফরম্যান্স দেখাতে না পারলেও হার্দিক পান্ডিয়া যে বিগ ম্যাচ প্লেয়ার তা এক বাক্যে সবাই মেনে নিচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় নম্বরে পান্ডিয়া কারিশ্মা দেখা যাবে বলে মনে করা হচ্ছে রবীন্দ্র জাদেজা প্রায় গোটা টুর্নামেন্টে বারোতম সদস্য হয়ে কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথমবার এই বিশ্বকাপে ভারতীয় দলে খেলার সুযোগ পান রবীন্দ্র জাদেজা প্রথম ওভারেই উইকেট নিয়ে দলে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করেন জাদু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তাকে সাত নম্বরে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে মোহাম্মদ শামী বিশ্বকাপের শুরু থেকে ভারতীয় দলে সুযোগ পাননি পাকিস্তানের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমার চোট পেলে বাংলার এই পেসারকে মাঠে নামার সুযোগ দেয়া হয় চার ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন স্বামী শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের শেষ লীগের ম্যাচে স্বামীকে বিশ্রাম দেয় ভারতীয় দল সেমিফাইনালে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে তাকেই খেলানো হবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা কুলচা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও চায়নাম্যান কুলদীপ যাদবকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে জসপ্রীত বুমরা এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার মিস্ট্রি ম্যান জসপ্রীত বুমরা তো দলে অরিজিনাল চয়েস আমরা দুঃখিত সাকিব বললেন মাশরাফি দু হাজার উনিশ বিশ্বকাপটা যেন সাকিবের একার ব্যাট এবং বল হাতে ক্যারিয়ার সেরা ফর্মে ছিলেন সাকিব এই বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা ক্রিকেটার সাকিব বাংলাদেশ সেমির আগে বাদ পড়লেও ব্যক্তিগত অর্জনে বিশ্বকাপকে স্মরণীয় করে রেখেছেন তিনি বল হাতে এগারো উইকেট নেওয়ার পাশাপাশি আট ম্যাচে সাকিবের রান ছশো ছয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চৌষট্টি রানে আউট হন সাকিব এটি চলতি বিশ্বকাপে তার খেলা আট ম্যাচে সপ্তম পঞ্চাশর্ধ ইনিংস অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচে তিনি অর্ধশতক করতে পারেননি সেই ম্যাচেও করেছিলেন একচল্লিশ কেবল লিটল মাস্টার টেন্ডুলের দু তিন সালের বিশ্বকাপে এগারো ম্যাচ খেলে সাত ম্যাচেই পঞ্চাশের বেশি রান করেছেন এই ব্যাটসম্যান সাকিব তাকে ছুঁলেন মাত্র আট ম্যাচেই এছাড়া টেন্ডুলকার ও হেইডেনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ছশো রানের মাইল ফলক স্পর্শ করলেন সাকিব পুরো আস জুড়ে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত ছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার সম্ভবত তাকে যোগ্য সঙ্গ দিতে পারলে সেমিতে সম্ভব হতো বাংলাদেশের কিন্তু যাওয়ার তাকে সঙ্গ দিতে পারেননি দলের বাকিরা যে কারণে সাকিবের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তিনি সেই সঙ্গে নিজের অবসর নিয়েও কথা বলেন ম্যাশ ম্যাচ শেষে মাশরাফি বলেন আমি মনে করি শেষ দুই ম্যাচে সাকিব দারুণ ব্যাটিং করেছে এতে ম্যাচ দুটি জয়ের সম্ভাবনাও ছিল ফিফটি ফিফটি কিন্তু মাঝে আমরা জুটি গড়তে ব্যর্থ হই যার ফলে জিততে পারিনি আমি আসলে সাকিবকে সরি বলতে চাই দুঃখিত সাকিব আমরা তোমাকে যোগ্য সঙ্গ দিতে পারিনি যেখানে সে ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়েও খেলেছে অসাধারণ ধন্যবাদ আমাদের সমর্থন দেওয়ার জন্য যারা মাঠে ছিলেন এভাবেই সবসময় দলকে সমর্থন করে যাবেন